প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে তোমাদের ডস নিয়ে আলোচনা করব। ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, এবং ডসকে সাধারণত দু ভাগে ভাগ করা হয়। একটা হলো পিসি ডস, আরেকটা হলো এমএস ডস। পিসি ডস যেটা আমরা এর আগে পার্সোনাল কম্পিউটার ডিস্ক অপারেটিং সিস্টেম, অর্থাৎ এটা IBM কোম্পানি দ্বারা তৈরি। আর এমএস ডস হচ্ছে যেটা মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম বলা হয়, যেটাকে এমএস ডস সংক্ষেপে বলা হয়, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। তো আজকে আমরা কম্পিউটারে ডস কীভাবে খুলতে হয়, ডসের মধ্যে কীভাবে কমান্ড দিয়ে কাজ করতে হয় সেটা দেখব। সাধারণত ডসের কমান্ডগুলোকে দু ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অভ্যন্তরীণ কমান্ড, যেটা ইন্টারনাল কমান্ড, আরেকটা হচ্ছে বাহ্যিক কমান্ড বা এক্সটার্নাল কমান্ড। তোমাদের আজকে আমরা ইন্টারনাল কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা কম্পিউটারে ডসটা কীভাবে খুলতে হয় এবং কাজ করতে হয় সেটা আমরা দেখে নেব। তো প্রথমে আমরা বলি যে স্টার্ট, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামস অপশনে যাব এবং অ্যাক্সেসরিজ ফোল্ডারে ক্লিক করব। তারপরে কমান্ড প্রম্পট অপশানে ক্লিক করলেই ডস উইন্ডোটা আমাদের সামনে খুলে যাবে, এবং এখানে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে এটাকে বড় করে নেব। এবং তখন যখনই বড় করব, অর্থাৎ এখানে ডসের মধ্যে একটা C:\ দিয়ে স্ল্যাশ দিয়ে ইউজার, স্ল্যাশ দিয়ে কমল, এবং এখানে একটা ছোট্ট কার্সার ব্লিঙ্ক করে, এবং এটা এই জায়গাটাকে বলা হয়, টোটালটাকে বলা হয় ডস প্রম্পট। অর্থাৎ এখানে প্রম্পট থেকে আমরা বুঝতে পারি যে ডসে এখানে কমান্ড দেওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ আমরা যা কমান্ড দেবো সেই অনুযায়ী ডস কাজ করতে শুরু করবে। অর্থাৎ এখানে যদি আমি CD অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমরা স্ল্যাশ দিই, তাহলে ও সি ডিরেক্টরিতে ও পরিবর্তিত হবে, অর্থাৎ এখান থেকে আমার সি ডিরেক্টরিতে চলে যাবে। তো আমরা এখানে যে DIR কমান্ডের মাধ্যমে আমরা এখানে সমস্ত ফাইল এবং ফোল্ডারগুলোকে দেখতে পাই, অর্থাৎ ডিরেক্টরি, সাব ডিরেক্টরি, ডিরেক্টরির আন্ডারে যে সমস্ত সাব ডিরেক্টরিগুলো আছে সেগুলো দেখতে পাই। এরপর আমরা চলে আসি যে এগুলো সবই ডসের আভ্যন্তরীণ কমান্ড। আভ্যন্তরীণ কমান্ড হচ্ছে এমএস ডসের যে সকল কমান্ড বা নির্দেশাবলী command.com ফাইলের সহায়তায় কাজ করতে পারে তাকেই বলা হয় আভ্যন্তরীণ কমান্ড। এই আভ্যন্তরীণ কমান্ডের মধ্যে ডেট, টাইম, ভলিউম, ভার্সন, CLS, DIR, MD, CD, RD, কপিকন, ডেল, টাইপ ইত্যাদি কমান্ডগুলো আমরা দেখতে পাই। তো আজকে আমরা এই ইন্টারনাল কমান্ড সম্বন্ধেই আমরা কাজগুলো দেখব, ইন্টারনাল কমান্ডেরই। তো আমরা এখানে প্রথমে আমরা ডেট কমান্ডটা দেবো, ডেট কমান্ডটা দিয়ে দেখে নেব আমরা আজকের তারিখটা ঠিক আছে কিনা। আজকের তারিখ আমাদের শো করছে 8/4/2021। তো আমার এখানে টাইমটা যদি দিই, এরপরে দেখো টাইম দিলে টাইম কমান্ডের সাহায্যে আমরা এখানে টাইমটাও দেখতে পাবো, TIME টাইম দিয়ে এন্টার দিলেই দেখো এখন কটা বাজে, 11:08। তো এরকমভাবে আমরা টাইম কমান্ডের সাহায্যে টাইমটাকেও দেখতে পাই। তো এরপরে আমরা চলে আসছি CLS কমান্ড। CLS কমান্ড হচ্ছে ক্লিয়ার স্ক্রিন কমান্ড, অর্থাৎ স্ক্রিনের সমস্ত লেখা মুছে যায়। দেখো সমস্ত লেখা মুছে গেল CLS কমান্ডের মাধ্যমে। এই কমান্ডটি ডস প্রম ছাড়া আর স্ক্রিনে সব লেখা মুছে ফেলে। তো এরপরে আমরা চলে আসছি তারপরে টাইম কমান্ড। এই টাইম কমান্ডের সাহায্যে কীভাবে আমরা কাজ করব দেখো, ডেট টাইম আমরা দিয়ে দিয়েছি। এবারে MD চলে আসছি, অর্থাৎ মেক ডিরেক্টরি, কোনো ডিরেক্টরি তৈরি করার জন্য MD। তো এই ডিরেক্টরি তৈরি করার আগে আমরা এখানে দেখে নিয়েছিলাম DIR দিয়ে এখানে কটা ডিরেক্টরি আছে শো করছে, এখানে হচ্ছে 7টা ডিরেক্টরি। তার মানে আমি একটা ডিরেক্টরি যদি তৈরি করি MD দিয়ে মেক ডিরেক্টরি, অর্থাৎ MD দিয়ে দেখো আমি ডিরেক্টরি তৈরি করছি, MD আমি আমার নাম দিয়ে করছি KMAL কামুল, দেখো DIR দিচ্ছি, দেখো এখানে 7টা ডিরেক্টরি ছিল, এখন একটা ডিরেক্টরি তৈরি হলো কমল বলে এবং 8টা ডিরেক্টরি হয়ে গেল। তো এইভাবে আমরা ডিরেক্টরিটা তৈরি করে নিতে পারি DMD কমান্ডের সাহায্যে। এবারে আমরা দেখব
এই ডিরেক্টরিটাকে ডিলিট করতে গেলে আমরা আরডি কমান্ড দেবো। এই ডিরেক্টরিটাকে ডিলিট করছি আরডির কমান্ডের সাহায্যে। আমি আরডি কে এম এ এল দেখো অমল বলে লিখবো। এবারে দেখো এখানে আটটা ডিরেক্টরি ছিল, নিশ্চয়ই এটা ডিরেক্টরিটা ডিলিট হয়ে গেল। তাহলে ডিআইআর করে দেখলে দেখবো সাতটা। এবারে আমরা ডসের ভার্সনটা দেখে নেব, এটাও এক ধরনের ইন্টারনাল কমান্ড। ভিইআর দিলেই দেখো ভার্সন দেখাচ্ছে 6.1 ভার্সন। তো এই যে আমরা এখান থেকে ভার্সন দেখে নিতে পারি। আরেকটা ইন্টারনাল কমান্ড দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ফাইল তৈরি করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কপিকন, COPY কপি, CON কন দিয়ে আমি আমার নাম দিচ্ছি এখানে .txt। এখানে আমি ইনপুট ডিভাইস বলে লিখছি ফাইলটার ভেতরে যেটা লেখা থাকবে, ইনপুট ডিভাইস, তারপরে প্রসেসিং ডিভাইস বা সেন্ট্রাল প্রসেসিং ডিভাইসও লিখতে পারি, CPU সেন্ট্রাল প্রসেসিং ডিভাইস, তারপর আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস বলে লিখছি দিয়ে আমরা CTRL-Z অর F6 দেবো দিয়ে এন্টার দিলেই দেখো ওয়ান ফাইলস কপিড বলে লেখাটা দেখাচ্ছে। এবারে আমার এখানে ছিল জিরো ফাইল, কিন্তু আমি যদি এখানে DIR দিই দেখো ফাইলের সংখ্যা দেখাচ্ছে একটা, অর্থাৎ এখানে এই কমল .txt এই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আমি DIR দেখবো দেবো, তাহলে এখানে আমার ফাইলটা কিন্তু কমল .txt দেখাচ্ছে। অর্থাৎ এই ফাইলটার মধ্যে কি লেখা আছে সেটা দেখতে গেলে আমরা করব টাইপ কমান্ড, TYPE টাইপ কমল .txt দিয়ে এন্টার দেবো। দেখো ইনপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস, এই লেখাটা কিন্তু আমরা দেখতে পেলাম। অর্থাৎ কোনো ফাইলের মধ্যে কোনো লেখা কি আছে সেটা দেখার জন্য আমরা ইনপুট অর্থাৎ এখানে টাইপ বলে কমেন্টটা লিখে দেব। টাইপ এটা এক ধরনের ইনপুট ডিভাইস অর্থাৎ আভ্যন্তরীণ কমান্ড, এক ধরনের আভ্যন্তরীণ কমান্ড আমরা এটা টাইপ বলে যে কমেন্টটা আছে সেটা দিয়ে করব। এরপরে আমরা চলে আসছি যে এরপরে যে কমেন্ট আমরা দেখব সেটা হলো ডিলিট কমেন্ট। অর্থাৎ এটা দিয়ে আমরা ডিলিট করে দিলে কিভাবে আমরা ডিলিট করব সেটা একটু দেখে নিই। DEL ডেল ডেল কমান্ড দিয়ে আমরা এই ফাইলটাকে দেখব, এই ডিলিট করে দেবো, অর্থাৎ কমল .txt KAMAL .txt। এখন আমার একটা ফাইল ছিল এখানে, এখন এই ফাইলটা আমি যদি ডিলিট করে দিই দেখো DIR করে দেখছি এখানে দেখো ফাইলটা আর নেই। তো এভাবে আমরা ডিলিট করে দিতে পারি। আর এখান থেকে ডস থেকে বেরিয়ে যাওয়ার জন্য এক্সিট কমান্ড আমরা দেব EXIT, এক্সিট দিয়ে এন্টার দেব, দেখো ডস থেকে বেরিয়ে আসবে। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।